অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। বলার তো কোনো ভাষা নেই, এটা আমি চরম সৌভাগ্যবান নিজেকে মনে করি যে যে জগতে তারা বিরাজমান সেই জগতে আমি একজন ছোট্ট একজন অংশ গ্রহণ করতে পেরেছি। তো সুতরাং সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি আমার চরম শ্রদ্ধা, যেখানেই থাকুক ভালো থাকুক। এমন অসামান্য সব গান উনি যেভাবে আমাদেরকে দান করে গেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, সেই নিয়ে আমরা কেন, আমাদের আগামী দশ জন্ম পর্যন্ত সেই গর্ব বোধ করবে সেই নিয়ে। এবং বাপি আঙ্কেলই আমি বলবো, কারণ সেই মানুষের সঙ্গে বেশ কিছু মাস আগেও আমার কথা হয়েছিল। যারা রয়েছে কেন্দ্রীয় সরকারে, তাদের হচ্ছে এই ইডি সিবিআই, এরাই হচ্ছে তাদের অস্ত্র। তো তারা তো কোনোরকমভাবে মানুষের মনটা জয় করতে পারেননি, তাই সুতরাং তারা তাদের অস্ত্র বারবার করে নিক্ষেপ করে যাচ্ছে মানুষের প্রতি, এবং আমাদের সমস্ত যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের প্রতি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে উইক করা যায়। কিন্তু তারা এটা ভুলে গেছেন যে ইডি সিবিআই দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোরকমভাবে দুর্বল করা যাবে না। তার আরও একটা পরিচয় তারা এই পুরসভা ভোটে পেলেন, 2021 নির্বাচনে তারা পেয়েছেন, এবং বিভিন্ন রকমভাবে তারা টলানোর চেষ্টা করলে তাদেরকে এটাই বলিয়ে দিই যে আমাদেরকে যতই আপনার ইডি দিয়ে ডাকান, সিবিআই দিয়ে ডাকান, মানুষ যেখানে রয়েছেন আমাদের সঙ্গে, আমরা কোনো কিছুতে ভয় পাই না এবং তাদেরকে ডরাইও না। অবশ্যই তাই, যে অভিযোগগুলো যখন আরও দ্রুততর আমার কানে আসছিল, যখন সেগুলো আমি আরও ইনভেস্টিগেট করে দেখলাম আমার নিজস্ব তরফের থেকে, আমি সত্যি আমি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেক অধিবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী যে তাকে বিশ্বাস করে আমি নিয়োজিত করেছিলাম তাকে, যে হ্যাঁ সে আমার যে অ্যাবসেন্সটা থাকবে সেখানটায় সে কাজ করবে। কিন্তু আমারই পিঠ পিছু সে এরকমভাবে আমাকেই লুটবে, এবং আমাকে লোটার থেকে বড় কথা হচ্ছে মানুষকে।